Assalamu alaikum. Biurș. পুরুষের দ্রুত বীর্যপাত অনেকগুলো কারণে হয়ে থাকে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হরমোনালকস তো আজকের ভিডিওতে আমরা জানবো যে কি কি হরমোন কমে গেলে বা বেড়ে গেলে পুরুষের দ্রুত বীর্যপাত হতে পারে প্রথমে বলি পুরুষের সেক্স হরমোন যেটাকে বলি টেস্টেস্টেরন এই টেস্টেস্টেরন যদি কোনো পুরুষের কমে যায় তাহলে তার দ্রুত বীর্যপাত হতে পারে এরপর দর্শক প্রোলাক্টিন হরমোন প্রোল্যাক্টিন হরমোন বেড়ে গেলে এই পুরুষের দ্রুত বীর্যপাতের মতো সমস্যা হতে পারে এরপর দর্শক যে হরমোনটির কথা না বলি না সেটি হচ্ছে থাইরয়েড হরমোন অর্থাৎ আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থাকে এখানে এখান থেকে একটি হরমোন সিক্রেশন হয় হরমোনটির নাম হচ্ছে থাইরক্সিন তো এই থাইরক্সিন হরমোন যদি বেশি সিক্রেশন হয় তখন তাকে আমরা বলি হাইপারথাইরয়েডিজম আর যদি কম সিক্রেশন হয় তখন তাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম অর্থাৎ এই থাইরয়েড গ্ল্যান থেকে এই থাইরক্সিন যদি বেশি সিক্রেশন হয় বা কম সিক্রেশন হয় তখন এই পুরুষের দ্রুত বীর্যপাতের মতো সমস্যা হতে পারে ধন্যবাদ সবাইকে